আজকে আমরা একটি খরগোশ আর একটি কচ্ছপের গল্প শুনব একদিন একটা খরগোশ একটা কচ্ছপকে বললো হা 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 তুমি তো অনেক চলো তোমার তো কোথাও যেতে অনেক বেশি সময় লাগে কচ্ছপ রেগে গেল তাই তুমি এত অহংকারী কচ্ছপ তাই বললো এরপরে তারা একটা দৌড় প্রতিযোগিতা করলো আর সেই দৌড় প্রতিযোগিতায় বিচারক হিসেবে রাখলো একটি শিয়ালকে এরপর তারা দুজন দৌড় শুরু করে দিল কিন্তু খরগোশ মধ্যপথেই বিশ্রাম নেওয়ার জন্য একটি গাছের তলায় ঘুমিয়ে পড়ল। সে ভাবল যে কচ্ছপ কত দূরই যাবে সে যতটুকুই যাক আমিই প্রথম হব সে তাই ভেবে চুপ করে ঘুমিয়ে পড়ল কিন্তু কচ্ছপ আস্তে আস্তে হাঁটতে লাগলো সে একটুও থামলো না সে একই গতিতে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেল তারপরে যখন খরগোশের ঘুম ভাঙল তখন সে ভাবল হয়তো কচ্ছপ তার থেকে বেশি দূরে যায়নি কিন্তু সে দেখল কচ্ছপ আগেই জিতে গেছে সে দৌড় প্রতিযোগিতার শেষ প্রান্তে দাঁড়িয়ে ছিল আর ক খরগোশ অনেক লজ্জিত হলো সে ভাবলো আমি অহংকার করে অনেক ভুল করেছি এই জন্যই তো আমি আজকে পিছিয়ে গেলাম সে কচ্ছপের কাছে ক্ষমা চাইলো আর অনেক ভালো হয়ে গেল